ยังมันมูนี่ไม่นะก็สารที่บอกบูชาลังทุ่งอาจจะบูชลีน่าอันนี้บูชาอีกแค่มูนี่ไม่มีดีพอได้ดูชาดาอมรบุญดูชาดาকে আছে গো প্রিয়ঙ্কারের জীবনে আমার মন ওয়াইনা আজ বুঝে না আমার মন ওয়াইনা আজ বুঝে না কোথায় কেমন তোর মিনি পর্দায় মিনি পর্দায়কি করে থাকি বোঝাবো কেমন করে তোর আমাকে লিপ এখানে উধার করছে আমার মাল দেখে মনে জশ চুরিছে কি মাল আছে মা আমার কাছে আমার কাছে ভালো মাল আছে নেবে তো আমি জানি তো মাল তুমি ভালো মাল তোমার গোরে গোরে গাল তোমার এত বড় বাল আমাদের হিন্দি ভাষা হিন্দি হিন্দি বলতে হয় হিন্দি বলছো বম্বে চার সাল থ হ্যাঁ খুশু মাসা খুশু মাসা আশা পাশা কি আমার কি হিন্দি আছে হ্যাঁ এই হিন্দি পাবি কোথা চাকু না চাকু না আর আট তারিখের খুচুটি পড়ে থাকু না আবে চালাবে শালা হুয়া করিস না এ ফজু ভাই কোথাছ শোন নাইনার মস্তান তাই নাকি তুমি নাইনার মস্তান খেপি সেদিন তেমাতে মারামারি লেগেছিল সেদিন হয়তো আমার খালা আমাকে ডাকছিল কোন খালা ও খালা ও খালু ও খালা ও খালু তোমার খালা ধাক্কা মেরেছে অবুত করে পড়ে তুই তো দাঁত ভেঙে সেদিন আমি মোড়ে সেদিন কি মারামারি রে ও তাই চারটি বোম আমি আটকে দিলাম তাই নাকি মাথায় করে তুমি এত বড় ডন বোম ছড়ে মাথায় করে আটকে দিয়ে চুল গোনা এসে বু গলে লেগে যায় শালা মস্তানের বেটা মস্তান সেদিন পাড়ায় পাড়ায় মেয়ে ছেলে মেয়ে ছেলে মারামারি লাগলো তারপর কি হয়েছিল আমি ঘরে শুয়েছিলাম আমাকে ডেকে পাঠাইলো কিছু মস্তানকে ডাকো আমি গেলাম তারপর মেয়ে ছেলের মাঝে গেলাম তারপর মেয়ে ছেলেরা ছাঁদ মেরে ফেলে দিয়ে তারপর আমার মুখে চার পাঁচ মাল মুচি দিয়ে ছেড়ে দিল মাল আমি কি মাল বলবো আমার কাছে কি মাল আছে দিদিমা বলেছে ধনে পোকা দিদিমা বলেছে ধনে পোকা দিদিমা বলেছে থাকো মা পোকা 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 তুমি কি বলছো আমি বলছি নিচে পোকা চলছে তুমি আমার মায়ের নামে কি বলছো আমার নামে উল্টো পাল্টা বলছো ধুনে পোকা আমার ধুনে পোকা তুমি কি দেখলা তোমার ধুনে পোকা কখন বললাম আমি তাইলে আমি সে কথা বলিনি কি বলিছ আচ্ছা এইদিকে আগে সামনে এসো আমার দিদিমা দোকানে পাঠিয়েছিল ধনে কিনতে তো আমি ধনে কিনে নিয়ে গেছি এই ধনে ধনে আজারে তারপর দেখছি যে ধনের ধনে পোকা আছে ধনে পোকা কেন তো বাংলায় বলবি জামা দিদি ধনে কিনে দিতে পাঠাইছে তা ধনে বাঁচিয়ে দেখছি ধনে পোকা আর বলো না কি চালা জানো ঘরে আমি একাই নাতি ঘরে আমি একটাই নাতনি আর তো কেউ নেই তা নাই তা আমাদেরকে দুজনকে ডাকতে পারো না
তুমি কোথায় তখন আমি দেখেছি বাবা আমাকে এইভাবে ডাকবা কিভাবে রে শুনে মহি বলশন বলি তো রে ওরে মিনি পর্দার ফাঁকে আমি দাঁড়িয়ে আছি আমাদের গাই ডাক্তার ওটা করে ও তোমাদের ডাক্তার ওটা করে ওটা মানে কি গো সেই দিন একটা ডাক্তার একটা একটা ছাগলের অসুখ করেছে সেই ছাগলকে ডাক্তার দেখালি গেছি ডাক্তার মাঠে গেছি তারপর ডাক্তার মাঠে যেই মনে করো বয়স হয়ে গেছে ডাক্তারের তারপর বড় বড় দাড়ি তারপর এবার ডাক্তারকে নিয়ে যেই সামনে গেল একটা মানুষ বললো তুমি ওই বাসে বেঁধে দাও এবার রুগী আসছে এবার রুগীটাকে বাসে বেঁধে দিল ডাক্তার তখন খবর পেয়েছে শালামা রুগী এসেছে সেই ডাক্তার দাড়ি নিয়ে কি তোড়া ধরছি কালো কালো কোট গাই দিয়ে ডাক্তার ধরে চলে আসছে একেবারে ডাক্তার দেখুন এসে রুগীটাকে পেছনটা শুনলু পেছনটা শুনে মনে কর রোগীটার রোগ তুমি পিলিলি জ্বর সেই জ্বর মাপার পরে তোকে কি বলবো রে তোরে কোথায় আছো ফজো ভাই আমার আহার দরকার না বিয়াদব ছেলে মুখ খারাপ করছো ওটা তেরে নাম হবে না হ্যালো তেরে নাম তেরে নাম হ্যাঁ এই মেরে না তোর মুখটাকে ভেঙে দেব একটা দাঁত আছে আর একটা ফেলে দেব ওটাও পড়ে যাবে এই আমাদের পাড়ায় ফচু ভাই সেদিন গাইছিল দিলে এই কি গাইছিল তেরে তেরে নাম না বলো তেরে নাম সালাহার আমি আমাকে ভুল গান শিখাইছি সালাহার আমি বুঝি তেরে নাম আবার তেরে নাম বলো তেরে নাম ও সাথি তোকে মাল বুলাথি ও সাথি তুমি বোঝো না কি গান কোথায় শিখেছো শিখতে আসবে ঠিক আছে আমাদের কাছে গান শিখবো এই আমাদের কাছে শিখবে ওই আমি আছি বিপদে নবাব আমার বিপদে পড়ে আজ মাইক টাঙিয়েছে ও সাথি ও মহিবুল বুঝি নবাব নবাব আছে বিপদে তোমার জন্য নবাব আজ মাইক টাঙিয়েছে তোমার জন্য আজ আমার প্রাণ ও কান্দে তোর জন্য আমার প্যান কান্দে প্যান আই চড়িয়েছে 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 আই থেকে গেল থেকে গেল থেকে গেল মায়ের গেল মায়ের গেল কি আমার মায়ের গেল আমার কি গেল এই তোমার প্যান্টের দড়িটা নিচে ঠেকছে এই জন্য বলছি আর বেরিয়েছে মানে বুঝলে না বলছি আমাদের বাজারে একটা পুরুষ মানুষ বার হয়েছে বুঝেছ বাংলায় বলবে ছুঁয়ে বলছে বেরিয়ে চামড়ে বলবে কি বেরিয়ে ভাই হয়ে গেলছে ভালো করে বলবে হ্যাঁ এটাই তো বলেছি কি মাল দে আগো কি হলো তোমার এত ভালো ভালো বিচি ছেলে কি করো এরো এই আমরা এখানে নিতে এসেছি দিতে এসেছি আমরা ব্যবসা করতে এসেছি তোমরা লাও বা দাও হ্যাঁ ওরে স্বভাব খারাপ কেন রে
তোরা বাজারে এসেছিস ছুরির মা পাচাই নাই মাংস ছুরি আমার প্যান খোলা লাগি ব্যস্ত হ্যাঁ দেখছে শোনো তাহলে হুই করিস না শালা দেখছে তোমার পকেটে টাকা আছে কেন এইদিকে দেখাও শোনো এই যে আমরা হাটে এসেছি এ ছুরি আবার বলছি পাকা তাল তাল তো তত কালো হয় তাহলে ভিতর কত লাল হবে কে বে মুখপা কি বলছিলা বলবো বলো এই যে আমরা হাটে এসেছি হ্যাঁ তার জন্য আমাদেরকে সরকারকে দিতে হয় শালা হারামি কেমন স্বভাব খারাপ দেখ এত ভালো ভালো ছেলে থাকতে আমাদেরকে দিবি নি সরকারকে দিতে যাবি সরকারকে না দিলে আমাদের বসতে দেবে না সরকারকে না দিলে আমাদের বসতে দেবে না চাপা নেয় আইনার মস্তান তাই ছড়ি মুইতে বলছিস নাকি রে উপরে ছাদ নাই তোমার তো তাহলে বিশাল ঘর গো কেপি আমার টাকা পয়সার অভাব নাই পয়সার অভাব নেই না না আমি চক ইসলামপুরের নবাব তাই আমার সংসারে নাই অভাব সকাল হইলে আমি মহিবুলের কাছে 200 টাকা চাইলি হাতে পাই কি যে বললে এই যে বললে তুমি নবাব কেপি আমার অভাব আছে কিসের শোনো ওটা আমাদের পাঁচ সালের মাই নিয়ে টেমে আসে ও বুঝলাম হ্যাঁ আমাদের নাই স্বভাব নবাব যায় না ধুলে স্বভাব শালা হারামিকার কতদিন ধুবো ধুয়ে ধুয়ে ওকে বললাম একবারে ধুয়ে দিও সব ছোট হয়ে গেল গালি আই কি ছোট হয়ে গেল জানি না না ওরে নন কানে সে না ওন বাবা কান দে সে না চুপ চুপ তোকে আবার এই নি দিব আর একটু বড় হলে বিয়া দিয়া দিব করে করে না ক করে না ক নবাব মহিবুলকে বলছে কি বলছে আমাকে ভোলাসে না আমি আর মাঠে মাঠে কত ঘুরবো আমাকে ফোন করে শুধু মিস কল পাবি করিস না ক পাতলা সাথে হা মা তুমি কে সাই জেলেটার মা শালা বিশাল জেলেটার বে হাগো হাগো তোমরা কি লিতে আসো কি দিতে আসো বললাম না সরকারকে দাও হ্যাঁ সরকারকেই দিই পাবলিককে দাও না পাবলিককেও দিই খেবি পাবলিকের কাছে কত মজা দিই দেখ পাবলিককে দেবো আর পাবলিকের কাছ থেকে নেব পাবলিককে দেবা লোবা হ্যাঁ ওরে ওয়াঙ্কানা থাম কেন থাম কেন আর থাম পিটকি ছেলে দেখলি খালা খালা টিস 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 করে না টেস্ট টেস্ট করেনি মানে খিদে লেগেছে তাই জন্য বলছো পেটে খিদে লেগেছে তাই ঢিকিং ঢিকিং করে দি ওই জায়গায় টিস টিস করছে নাকি কাণ্ডের মতো অমন করে হাসিস কেন ফাক 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 করে শুনে হাসির মান না 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 হ্যাঁ বলে 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 হ্যাঁ বলে 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 কে ভাই বলে বলে সালাম মুখে পাপ হইতো সালাম শুরু করে গা শুরু কর হ্যাঁ নবাবকে বল গা শুরু করবে এ ছুরি সুইল এটা শুরু কর হ্যাঁ সোজা বলে বলে হ্যাঁ বলে বলে পাঞ্জাবি 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 শুভ ওকে যা ভালো রে মাঙ্গে মেরা ভালো শুরু করে গা শুরু কর লে তুই কর আমি আর করব না বাড়ি যাই শালা হার আমি ব্যবসা কইতে দিলি না বে এই কোথায় যাচ্ছ এই তো খালি বুঝে শুরু কর এই তুমি এখানে এসো তোমার গায়ে বল আছে তাই আমি শুরু করব এই তোমার কি বল নেই তোর সোল তোর সাথে কাছে এসো না কিছু ভালো লাগে
তোমাকে চাই আমি প্রাণে বাঁচি না কাছে তো ভালো লাগে কাছে তো শুনে তুই বড় হয়ে পেয়ে দিলি কেন এই পাতিনি বডি স্প্রে মেরেছে বডি স্প্রে মাজায় মাটিও নাই পেটে লাড়িও নাই ফলের মালস খেয়েও মা বাচ্চা মেয়ে হট গায়ে খাম মই যাবি দশ ও তো আবার বুঝি দেখাবো হ্যাঁ দেন ভাই আল্লাহ করে বেঁচে থাকেন ভাই এই আমার ছোট ভাই সব সময় করার সুযোগ দেয় ও খালি বলে তু ভাই আমার ছোট ভাই যত পারবি তত দাম কইলি দশ আচ্ছা এর 30 টাকা তো কেলিলি দাম নাসিলি যে থাক তুই কত বমন করে বলে ভুলি গেলছ না দাম কইতি দাম কইলি দশ লিবা তো না বাবা আমি সুযোগ ছাড়ি এত বড় সুযোগ টাকা টাকা দি দেব আমার বাবা হ্যাঁ ওর বাবা টাকা আগে কইতে দিবে না আগে দাও আমি যা নেবো কইলি দশ করার কথা বলছো কেন না কইলি দশ আমি করেলা বিক্রি করি করেলা করেলা হ্যাঁ মানে উচ্ছে হ্যাঁ ফজলের ও বুদ্ধি নাই ফজলের বা কি দোষ দেবো ফজল যদি বুঝি ভাই ছোট ভাই আমার যদি সুযোগ পাই তুমি নিবা না পরে লোবো মা যা মা বলছো কেন না আমার মাকে বললাম পরে উচ্ছি তো হ্যাঁ যা পরে লোবো শালা হারাই কি ফাঁকের মধ্যে টাকা দশটা চলছে।